কর্মীদের মারধর। মারধরের অভিযোগ বিজেপি এবং কংগ্রেস কর্মীদের, অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বুদবুদ থানার গলসি ব্লকের ঘটনা, গুরুতর আহত তিনজন, আহতরা চিকিৎসাধীন মানকর হাসপাতালে। আমাদের সাংবাদিক সুভাষ দাস সঙ্গে রয়েছেন। সুভাষ, ঠিক কি খবর রয়েছে? বলছি ব্লকে সেখানে কিন্তু তিনজন গুরুতর আহত হয়েছে, তার মধ্যে দুজন কংগ্রেসের, একজন হচ্ছে বিজেপির। সেখানে কিন্তু তারা অভিযোগ করেছেন যে শাসক দলের কর্মীরা তাদের উপরে চড়া হয় এবং মারধর করা হয়, বিশেষত তাদের যাতে গণনা কেন্দ্রে না যেতে পারে তার জন্যই তাদের বাধা সৃষ্টি। এই খবর সম্প্রচার হওয়ার পরে এখন কিন্তু দেখা যাচ্ছে যে প্রশাসন তৎপর হয়েছে, এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশে প্রচুর ফোর্স নামানো হয়েছে এবং ওখানে যারা ভিড় করেছেন সেই ভিড়গুলো কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখন গণনা শুরু হয়েছে, কিন্তু এখন পরিস্থিতির দিকে নজর রেখেছে প্রশাসন, যেই সব জায়গাগুলো ভিড় করছে সেই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণভাবে খালি করে দিচ্ছে। তবে তিনজন কিন্তু গুরুতর আহত রয়েছে, তাদের চিকিৎসা চলছে মানকর হাসপাতালে। ভাস্কর দা, ধন্যবাদ। ধন্যবাদ সুভাষ, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক সুভাষ দাসের সঙ্গে। তবে এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গুরুত্বপূর্ণ খবর আসছে। আমরা দেখছি যে